ওষুধ কিনে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য বেলডাঙায়। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার দোলুয়া গ্রামে। মৃতের নাম লালটু শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বৃহস্পতিবার সন্ধ্যায় ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ লালটু শেখ। ঠিক সেই সময় বেলডাঙা থানার দোলুয়া গ্রামে কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায়। ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। কি কারণে খুন ও খুনে অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। এই সন্ধ্যা মোটামুটি করা হবে, তখন 7টা হবে। তখন উনি কোথায় ছিলেন? তখন উনি ওইদিকে মানে ওদের যেখানে মার্ডার হয়েছে ওটা পার করে ওষুধ আনতে গেছিল, ওখান থেকে আসছে, রিটার্ন আসছিল। গুলি করেছে, কোপ মেরেছে, হাত পা কেটে দিয়েছে, গলা কেটে দিয়েছে। যে মার্ডার হয়েছে ওর নাম আমি এখন সঠিক বলতে পারবো না এই মুহূর্তে, তবে ও যাদের সঙ্গে অশান্তি পাচ্ছিল তাদের সাথে তারাই করেছে। মাত্র 7 দিনে ফল। প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে,